নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব প্রতিদিন চ্যানেল। তো বন্ধুরা, দুয়ারে রেশন প্রকল্প আপনারা ইতিমধ্যেই অনেকে নাম শুনেছেন। আপনার নিজের জেলায়, আপনার নিজের পঞ্চায়েতে আপনি পাবেন একটা চাকরির সুযোগ। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে আপনার নিজের জেলাতেই, আপনার নিজের পঞ্চায়েতে কিন্তু চাকরির সুযোগ রয়েছে আপনার সামনে। কিভাবে এই চাকরির জন্য আবেদন করবেন, আপনাদের বয়সসীমা কী চাওয়া হচ্ছে, বেতন কত দেওয়া হবে, কোনো প্রকার কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না, একদম ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন এই দুয়ারে রেশন প্রকল্পে, যেখানে কিন্তু প্রচুর শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে রেশন প্রকল্পে চাকরি, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই ভিডিওতে। এইমাত্র নবান্ন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটি অফিসিয়াল নোটিফিকেশন পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প। আর এই দুয়ারে রেশন প্রকল্পে কাজ করার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 10 জন করে ছেলেকে চাকরি দেওয়া হবে। তো বুঝতেই পারছেন, খুবই কিন্তু দারুণ কিন্তু একটা সংবাদ আপনাদের জন্য। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা এবং ম্যাজিস্ট্রেটের কাছে একটি নির্দেশ পাঠিয়েছে, যেখানে তিনি জানিয়েছেন প্রত্যেকটা জেলা থেকে 10 জন করে ছেলেকে দুয়ারে রেশন প্রকল্পে চাকরি নিযুক্ত করা হোক, যারা রেশন শপ থেকে রেশন নিয়ে প্রত্যেকের বাড়ি পৌঁছে দেবেন। তো বুঝতেই পারছেন আপনাদের কী চাকরি। দুয়ারে রেশন প্রকল্পে কিন্তু 10 জন করে কিন্তু নেওয়া হচ্ছে নিজের জেলা এবং নিজের পঞ্চায়েতে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। কারা এই চাকরিটি পাবেন? প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে 10 জন করে ছেলেকে এই চাকরিতে নিযুক্ত করা হবে। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা কিন্তু এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। বয়স কিন্তু চাওয়া হচ্ছে এখানে 18 থেকে 30 বছর অবধি আপনাদের বয়স চাওয়া হচ্ছে। কী কাজ করতে হবে এখানে আপনাদের? কী করতে হবে? ডেলিভারি বয়ের কাজ করতে হবে, রেশন শপ থেকে রেশন নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন যে দুয়ারে রেশন প্রকল্প, যে প্রতিটা বাড়িতেই কিন্তু বাড়িতে বসে সবাই রেশন পাবে, তারও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আমরা এর আগে প্রোভাইড করেছি। এখানে দেখতে পাচ্ছেন সেই দুয়ারে রেশন প্রকল্পেই কিন্তু নিয়োগ করতে চলেছে। বেতন কত পাবেন? দুয়ারে রেশন প্রকল্পে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে দৈনিক 396 টাকা করে দেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো আপনাদের ফিক্সড স্যালারি নেই। আপনি যে কদিন কাজ করবেন সেই কদিনের রোজ হিসেবে আপনাকে 396 টাকা আপনার পারিশ্রমিক দেওয়া হবে। হিসেব করে দেখতে গেলে মাসে প্রায় 11 থেকে 12 হাজার টাকার মতো বেতন আপনারা এখান থেকে পাবেন। এরপর এসে আবেদন প্রক্রিয়া। সম্ভবত এখানে আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনার বিডিও, পঞ্চায়েত এবং পৌরসভায় আপনি এর আবেদন ফর্ম পাবেন, সেটি ফিল আপ করে তার সাথে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র জমা দিলেই ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন আপনার কিন্তু নির্দিষ্ট যে আপনার পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত থেকে কিন্তু আপনি অথবা আপনার মেম্বার থেকে কিন্তু আপনি ফর্ম পেয়ে যেতে পারেন। কোথায় আবেদন করবেন? দেখতে পাচ্ছেন এই প্রকল্পে চাকরির ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি। যখন চালু হবে তখনই কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানাবো এবং আপনারা কিন্তু একটু খোঁজ নেবেন আপনার গ্রাম পঞ্চায়েতে এবং আপনার মেম্বারের কাছ থেকে যে কবে থেকে এই প্রকল্প শুরু হবে, এবং এর প্রকল্প শুরু হলেই কিন্তু আমরা ভিডিও করে সবার আগে জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখতে হবে, তাহলে আমরা যখনই ভিডিও দেবো সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই চাকরিটি পেতে হলে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে অথবা আপনি বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি যদি শহর অঞ্চলে বাস করেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো বুঝতেই পারছেন যারা শহর অঞ্চলে রয়েছেন তারাও কিন্তু চাকরিটি করতে পারবেন এবং যারা গ্রাম পঞ্চায়েতে রয়েছেন তারাও কিন্তু এই চাকরিটি করতে পারবেন, যেহেতু এর আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। যদি এর আবেদন প্রক্রিয়া শুরু হয় তখনই কিন্তু ভিডিও করে জানাবো। আর অতি অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন, কারণ যারা এখনও এই চাকরিটির সম্বন্ধে জানে না, 10 জন করে কিন্তু নেওয়া হবে প্রতিটা পঞ্চায়েত থেকে। তো আপনার নিজের জেলায় কিন্তু আপনি চাকরি পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।